महिलाओं को सशक्त बनाने के उद्देश्य से कराटे प्रशिक्षण के बाद रिश्रा के धा पार्क इलाके में रेस सोटोकोन कराटे कप 2024 प्रतियोगिता का आयोजन किया गया। यह प्रतियोगिता सुबह 9 बजे से लेकर शाम 4 बजे तक चली। इस प्रतियोगिता का आयोजन ग्रैंड मास्टर रंजन कुमार मंडल की अध्यक्षता में हुआ, जिसमें मुख्य अतिथि के तौर पर रिश्रा नगर पालिका के चेयरमैन विजय सागर मिश्रा पहुँचे। मिश्रा ने बताया कि रेस सोटोकोन में कराटे का प्रशिक्षण हासिल करने वालों को रोजगार का सुअवसर भी प्राप्त हुआ है और अंतर्राष्ट्रीय स्तर पर प्रतिभागियों ने मेडल जीतकर रिश्रा का नाम विश्व स्तर पर पहुंचाया है। इस प्रतियोगिता में 3 वर्ष की आयु से लेकर 50 वर्ष की आयु तक के प्रतिभागियों ने हिस्सा लिया। विजेता को पुरस्कृत और सम्मानित किया गया। রঞ্জনদার যেভাবে ছোট ছোট বাচ্চা ছোট থেকে মানে যারা মানে সব রকমের মানে চাইল্ড এডাল্ট সবাইকে নিয়ে যেভাবে তিনি একটা চ্যাম্পিয়নশিপে ক্যারাটে কাপ করেছেন 36তম, এখানে 110 জন পার্টিসিপেন্ট তারা পার্টিসিপেট করেছে। এবং রঞ্জনবাবু আমাদের রিশার একজন গুণী এবং রিশার গৌরবান ব্যক্তি, তিনি যেভাবে সেলফ ডিপেন্ডেন্ট করছেন ছেলেদের মেয়েদের, সেটা একটা খুবই মানে মহতিমূলক। আমরা ওনাকে এই মহতি সবসময় আমরা পুরসভার তরফ থেকে ওনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং এই মহতি কাজের ক্ষেত্রে যেরকম যা উনি আমাদের থেকে সাপোর্ট চাইবেন আমরা ওনার পাশে আছি, ওনার সব রকমেরই ওনার পাশে আমরা থাকবো, সব রকমেরই আমরা ওনাকে আমরা সাহায্য করব। ওনার নেতৃত্বে রিক্সা থেকে বহু কচিকাচারা বিদেশ থেকেও প্রায় এনেছে, আমরা দেখেছি বিগত দিনে বিদেশ থেকে এনেছে এবং সরকারি তারা চাকরি পেয়েছে, ভালো ভালো জায়গায় তারা চাকরি পেয়েছে। এবং তিনি এক একটা রিক্সা থেকে তিনি ওনার নেতৃত্বে উনি এক একটা রত্ন তৈরি করেছেন, যারা দেশ বিদেশে গিয়ে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ভালো ভালো জায়গায় চাকরি করছে, তারা গর্বের সাথে তারা এনাকে গুরুজন হিসাবে তারা শ্রদ্ধা করে, গুরুজন হিসাবে তারা এনাকে স্নেহ করে, সম্মান করে। ইনি হচ্ছেন আমাদের রিক্সার একজন রিক্সার গৌরব আমাদের রঞ্জনদা। দেখুন, আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা রেসোটোকান ক্যারাটে কাপ আমরা দেখেছি এবং সেখানে এই গরমের মধ্যে প্রায় 110 জন ছাত্রছাত্রী আমার যোগদান করেছে। এখানে পুরনো 1979-1980 শতকের বাচ্চারা, যে সমস্ত ক্যারাটে শিখত যারা, তারা এখানে প্রশিক্ষণ করার জন্য এসেছেন, প্লাস এখানে মানে জাজিং রেফারি করছে। রেসোটোকান ক্যারাটে কাপ 36 বছর ধরে আমাদের হচ্ছে পশ্চিমবাংলার বুকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুপ্রেরণায় আমরা এই ক্যারাটে প্রত্যেক বছর আমরা করে থাকি, এবছরও আমরা করেছি এবং দারুণভাবে সাফল্য পেয়েছি। ছাত্রছাত্রীরা দারুণ আনন্দ পেয়েছে। এখনও আমাদের তিনখানা বিভাগ বাকি আছে, গরমের জন্য যতটা তাড়াতাড়ি পাচ্ছি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এই রেসোটোকান ক্যারাটে কাপ খেলার পর ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল লেভেল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তার যে ন্যাশনাল হয় সেই ন্যাশনালে তারা যোগদান করবে। আমাদের আগামী শনি রবিবার স্টেট চ্যাম্পিয়নশিপ আছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং এবিএসকে র্যান্ডার, সেই কম্পিটিশন ডিস ব্যান্ডেল রেলওয়ে হলেতে হচ্ছে আর সেখান থেকে আমাদের ন্যাশনালে সমস্ত বাচ্চারা যাবে। 16টা বাচ্চা আমার চান্স পেয়েছে, এবার 16টা বাচ্চা এখান থেকে খেলতে যাচ্ছে স্টেটে। রেসোটোকান ক্যারাটে কাপ প্রত্যেক বছর এরকম করে থাকে, সকলেই জয়েন করতে পারে, যে কোনো স্টাইলে ছেলেমেয়েরা এখানে জয়েন করতে পারে, করে এখানে যোগদান করতে পারে, তার ব্যবস্থা আমরা রেখেছি। বিভিন্ন বিভাগ রেখেছি, অফেন্স, নিহান, ডেমোস্ট্রেশন, বিভিন্ন কাতা, কমিতে, টিম কাতা, বিভিন্ন বিভাগে আমরা খেলিয়েছি বাচ্চা। দারুণ পারফরমেন্স।